হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেজ চাউমিন কিন্তু আমার চাউমিনটা হোটেলের থেকে একটু ডিফারেন্ট হবে কারণ আমি এখানে একটা দেশি ফ্লেভার আনব চাইনিজ ফ্লেভারও থাকবে দেশি ফ্লেভারও থাকবে চলুন ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি জল গরম করতে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন ভরে লবণ লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর জল ফোটা পর্যন্ত অপেক্ষা করছি আর এখানে দেখুন আমি দু প্যাকেট হাক্কা নুডলস নিয়েছি দু প্যাকেট মানে যেটা দশ টাকা দামের প্যাকেট হয় দু প্যাকেট তো আমি সেগুলো একটু ভেঙে নিয়েছি আপনি চাইলে এরকমই গোটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এখানে দেখুন জল কিন্তু ফুটতে শুরু করেছে জল ফুটতে শুরু করাটা কিন্তু খুবই জরুরি তার আগে কিন্তু আমরা নুডলস দেব না তাহলে নুডলসের টেক্সচার ভালো হবে না ঝুরঝুরে হবে না এবার আমরা এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো চাউমিন যাই বলুন তো দিয়ে কিছুক্ষণ পরে আমরা একটু নেড়ে চেড়ে দেবো যদি আপনি গোটা প্যাকেট দিয়ে দিচ্ছেন যদি না ভেঙে থাকেন তাহলে এরকম একটু নেড়ে চেড়ে নেবেন যাতে ইভেনলি সিদ্ধ হয় এবার কথা হচ্ছে সিদ্ধ কতটা করব। সিদ্ধ করব আমরা এইটটি পারসেন্ট মানে একটুখানি ভেতরে একটু শ্বাস বাকি থাকবে তখনই আমরা নামিয়ে নেব পুরোপুরি যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু একেবারে চিপচিপা হয়ে যাবে যাও হয়ে যাবে এই জন্য আমি দেখাচ্ছি দেখুন এখন একেবারে পারফেক্টলি এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে দেখুন আমি চাপ দিচ্ছি তো এটা ভেঙে যাচ্ছে আর যদি আমি জবরদস্তি খুব প্রেশার করে চাপ দিচ্ছি তাহলে ম্যাশ হওয়ার পরে একটুখানি ভেতরে থেকে যাচ্ছে এটা হচ্ছে একেবারে পারফেক্ট টেক্সচার নামানোর জন্য তাহলে এবার আমাদের জলটাকে ড্রেন করে নিতে হবে আমি এখানে দেখুন একটা ঝাড়া বসিয়েছি একটা টোকরি এটা প্লাস্টিকের আপনার কাছে স্টিলের যেটা প্রপার স্ট্রেনার হয় সেটা থাকলে তো আরও ভালো তো এ দেখুন আমি এখন নুডলসটাকে একদম ছেঁকে নিলাম এবার সঙ্গে সঙ্গে আমরা কি করব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেব। ঠান্ডা মানে এটা নর্মাল টেম্পারেচারের জল যাতে কুকিং প্রসেসটা থেমে যায় আর চাউমিনগুলো এরপরে আরও সিদ্ধ হয়ে না যায় যদি আপনার একটু বেশি সময় রেখে দিতে হয় তাহলে এর ওপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে একটু মাখিয়ে রেখে দিতে পারেন তাহলে আর একে অপরের সাথে লেগে যাবে না চিপকে যাবে না কিন্তু আমি এখন ইনস্ট্যান্টলি বানাবো আমি আর তেল দিচ্ছি না আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি এবার সঙ্গে সঙ্গে আমরা যাব কড়াইয়ের দিকে মেন প্রসেসের দিকে কড়াইয়ে দিয়ে দেব আমি তেল বেশি কম যেরকম পছন্দ সেরকম দিয়ে দিন আর যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় সর্ষের তেলটা ব্যবহার না করাই ভালো এবার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে আর হাফ টি স্পুন সর্ষে আর একটুখানি হিংও দেব। দেশি ফ্লেভারের জন্য এটাতে কিন্তু এই দেশি আর চাইনিজ ফ্লেভারের যে মিক্সচারটা যে টুইস্টটা এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে একবার ট্রাই করে অবশ্যই দেখুন জিরে সর্ষে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা দেব সবজি সবার প্রথমে আমি নিয়েছি গাজর গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিচ্ছি কিছুটা বাঁধাকপি বাঁধাকপিটা আমি কাটার পরে ধুয়ে নিয়েছি কারণ আজকাল বাঁধাকপি সম্পর্কে কিছু আজে বাজে কথা শোনা যাচ্ছে তো এই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিচ্ছি আমি কিছু বিনস এমন সবজি নেওয়া উচিত যেগুলো আমরা কাঁচাও খেতে পারি যাতে একটু ভাজা যদি কমও হয় তাতেও কোনো অসুবিধা না হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো আর আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা আমি এখনই দেব না এটা আমি পরে দেব তো ভালো করে নেড়ে নেব হিট কিন্তু একেবারে হাই রাখতে হবে হাই হিটে রান্না করতে হবে যাতে সবজির ভেতরের জলটা বেরিয়ে না যায় লবণ দিয়ে দেব স্বাদ মতো সবজির জন্য যতটা লবণ লাগবে ততটাই দেব। খুব বেশি লবণ দিতে হবে না কারণ নুডলসের জন্য আমরা লবণ অলরেডি দিয়ে রেখেছি সবজি যখন ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে তখন আমি পেঁয়াজ দিয়ে দেব এখন ফিফটি পার্সেন্ট কুক হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে আমরা এখন সসগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ডার্ক সয়া সস ব্যবহার করব দেড় টেবিল চামচ চাইলে আপনি এক টেবিল চামচ ব্যবহার করলেও হবে আমি একটু বেশি পছন্দ করি তাই আমি একটু বেশি দিচ্ছি আর এর সঙ্গে সঙ্গে দেব চিলি সস আমি এখানে শুধুমাত্র রেড চিলি সসই ব্যবহার করছি আপনি রেড চিলি সস গ্রিন চিলি সস দুটোই ব্যবহার করতে পারেন চাইলে আপনি টমেটো কেচাপও এখানেই দিতে পারেন কিন্তু আমি টমেটো কেচাপ এখানে দেব না যখন আমরা খাবো তখন ওপর থেকে অ্যাড করে নেব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন সয়া সসের কারণে যে একটা জল জল ভাব হয়েছে সেটা শুকিয়ে নিতে হবে তারপরেই নুডলস দিয়ে দেব। দেখুন এখন আমি এই যে সিদ্ধ করে তুলে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি মিশিয়ে নিন দুটো চামচ ব্যবহার করতে পারেন যেরকম দোকানদাররা করে দুটো কাঠির মতো আমি তো একটা খুন্তি দিয়েই করছি আর আমি একটু এরকম কেটে কেটে নিই এরকম করে মেশাতে সুবিধা হয় তাই আমি এরকম করে নিচ্ছি আপনার ইচ্ছা আপনি কিভাবে করবেন সেটা একেবারেই আপনার ওপর ডিপেন্ড করে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু মোটামুটি এক দেড় মিনিটের জন্য রান্না করব। নাড়িয়ে নাড়িয়ে হাই হিটে করতে হবে অবশ্যই আর আমাদের চাউমিন কিন্তু তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য দেখুন বন্ধুরা আমাদের চাউমিন কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি আর দেরি করব না আর হিট বন্ধ করে দেব আর গরমা গরম চাউমিন সার্ভ করবো দেখুন বন্ধুরা সার্ভ করার পরে এরকম দেখতে লাগছে খেতে ভীষণ টেস্টি হয়েছে অবশ্যই আপনিও রেসিপিটি ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো ভিডিও দেখার জন্য অনেক